নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা সংকটেও স্বস্তির খবর, রাজ্যে সুস্থতার হার 48%, জানালেন হিমন্ত। উপর্যুপুরি দায়ের কোপে গুরুতর আহত প্রবীণ নাগরিক, চাঞ্চল্য শিলচর মালুগ্রামে। কাজ করলে জনতার প্রতিদান দেবেন, দুটি পূর্ত সড়কের সূচনা করে বললেন আমিনুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে, এর মধ্যেও শনিবার স্বস্তির খবর শোনালেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে সাংবাদিক সম্মেলন ডেকে হিমন্ত জানিয়েছেন, রাজ্যে এপর্যন্ত 3,718 জন করোনা পজিটিভ থাকলেও পাল্লা দিয়ে সুস্থতার হারও বাড়ছে। বর্তমানে রাজ্যে করোনা থেকে সুস্থতার হার 47.98%, আর মৃতের হার মাত্র 0.21%। এখন পর্যন্ত রাজ্যে মোট 1,784 জন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। শনিবার বিকেল পর্যন্ত একদিনে মোট 200 ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হিমন্ত আরও জানান, রাজ্যের হোজাই জেলা সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত, যার পর রয়েছে ধুবড়ী এবং নগাঁও। লকডাউন চলাকালীন এখন পর্যন্ত ভিন্ন রাজ্য থেকে মোট 1,73,493 জন ব্যক্তি আসামে এসেছেন এবং মোট 20,156 জন ব্যক্তি আসাম থেকে অন্যান্য রাজ্যে ফিরে গেছেন। সব মিলিয়ে করোনার সঙ্গে যুদ্ধ সঠিক দিকে এগোচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। কিন্তু আজি দিনটোত আমার 3,718 গৰাকী 3,718 আমার একটিভ পেশেন্ট আছিলে, তার ভিতর আমি 1,784 জনক আমি রিলিজ করবলে সক্ষম হয়েছো, 1,784। আর আজিও আপনার আগত কথা কোয়ার বা আপনার সম্বোধন করার প্রাক মুহূর্ত আমি 200 ব্যক্তিক আজি আমি ডিসচার্জ করছো। আমার রিকভারি রেট যা 7 তারিখে 10% আসে, বাট উইদিন দিস ওয়ান উইক আওয়ার রিকভারি রেট হেজ গান আপ টু 47.98। তাহলে আজি অসমৰ রিকভারি রেট আমি 48% দেখা পাইছো, আর হয়তো গধূলি ফাললৈকে আমি রাষ্ট্রীয় রিকভারি রেটর লগত আমি সমানে খোজ পেলাব পারি। দেশত 2.88 মৃত্যুর হারের পরিবর্তে আমার রাজ্যখনত মৃত্যুর সংখ্যা 0.21, অর্থাৎ 0.21%। অবশ্যে যা মাহত যা সপ্তাহটুত 4 রোগীর মৃত্যু হয়েছে, আর তার পরিপ্রেক্ষিত আমার 0.21%লৈকে আমি আহিছো। এক মহিলার উপর্যুপুরি দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে শিলচর মালুগ্রামে। আনোয়ার হোসেন নামের বছর 65-এর ওই ব্যক্তিকে ঘটনার পরপরই নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পিডব্লিউডির অবসরপ্রাপ্ত কর্মী আনোয়ার হোসেন স্ত্রীকে নিয়ে মালুগ্রাম ঘনিয়ালার এক ভাড়া বাড়িতে থাকতেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তদন্তকারী আধিকারিক আনন্দরাম মেধি। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। রাত 8টায় এই সংবাদ লেখা অবধি থানায় দায়ের হয়নি মামলা। এদিকে চাঞ্চল্যকর ঘটনার পরপরই থানায় এসে হাজির হন অভিযুক্ত মহিলাও। পুলিশ মহিলাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাড়ি মালিক আব্দুল ওয়াহাব মজুমদার জানান, ঘটনা হয়েছে গিয়া মানে 3টার সময় হঠাৎ আমি উপরতলায় তাকি, ওখান থেকে শুনছি হাল্লা চিৎকার। তারপরে আমি হাল্লা চিৎকার শুনছি, আমাকে মারছে। আমি তারপরে নামিয়ে দেখি ভদ্রলোক আমার এখানে ভাড়া থাকেন আনোয়ার হোসেন মজুমদার, ওনার শরীরে মানে মাথার থেকে পাওয়া পর্যন্ত রক্ত,
আমি বলছি কি হয়েছে, বলে এই লোক একটা কি নাম বললো, এই লোক একটা ওটা আমাকে মেরে চলে গেছে, কোন বলছি ওই দিকে চলে গেছে। তারপরে উনি এখানে বসছেন, তারপরে পাড়া প্রতিবেশী সবাই আসছে, এসে তারপরে ভদ্রলোক এখানে ভাড়া থাকেন? ভাড়া থাকে। পুরো নামটা কি? আনোয়ার হোসেন মজুমদার। অরিজিনাল ভাষা কোন জায়গায়? ইটফল। কি করেন উনি? উনি রিটায়ার্ড পিডব্লিউডি হাফলংয়ে ছিলেন। আর ওনার ফ্যামিলি তার কেউ নেই? হ্যাঁ ফ্যামিলি আছে, উনি আর ওনার মিসেস। এই মালিক ভাষার মালিক? আপনার নামটা? আমার নাম আব্দুল হাব মজুমদার। আর উনি যে ঘটনা যখন ঘটলো তখন ওনার পরিবার ছিলেন না সাথে? ওনার পরিবার ওই মুহূর্তে বোধ হয় ছিলেন কিনা আমার সন্দেহ, জাস্ট 5 মিনিট পরে ওনার পরিবার আইসে। ছেলে মেয়ে আছে উনার? ছেলে নাই, মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়েছে। বয়স্ক বদলো, 62-63 হবে। যে মেয়েটার নাম উচ্চারণ করেছিল ওর নামটা কি জানা আছে? নামটা তো আমি শুনছি যেটা আর কি, আমি যতটুকু জানি মানে শুনছি যেটা, রেজিয়া, রেজিয়া হয়েছে না? রেজিয়া হয়েছে। রেজিয়া কি এখানে স্থানীয়? এটা তো জানি না, আমি তো চিনিও না কার কি আছে। সোনাই দক্ষিণ কৃষ্ণপুরে 43 লক্ষ টাকার পূর্ত সড়কের কাজের সূচনা করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। সড়কটি দক্ষিণ কৃষ্ণপুর বাইপাস সংলগ্ন জাতীয় সড়ক থেকে ধামালিয়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ। একই দিনে রাঙ্গির ঘাটেও 48 লক্ষ টাকার একটি পূর্ত সড়কের কাজের সূচনা করেন বিধায়ক। বিধায়ক আমিনুল বলেন, কাজ করার জন্যই জনতা তাকে বিধায়ক নির্বাচিত করেছেন, সেই কাজই তিনি করে যাচ্ছেন। পরে বরাকের পূর্ব প্রান্তে নদী ভাঙনের বিষয় নিয়েও কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তিনি বলেন, ভাঙন প্রতিরোধ এবং সোনাবাড়ি ঘাটে বাইপাস সেতুর কাজের জন্য নতুন করে 152 কোটি টাকা বরাদ্দ হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। তাছাড়া রামনগর ISBT থেকে দক্ষিণ কৃষ্ণপুর পর্যন্ত বাইপাস সড়কের কাজও পুজোর আগে শুরু হবে। এই 70 বছর সোনাইত একসঙ্গে এক বিধায়কের টেনিয়র পিরিয়ড যে 228 কোটি টাকার আশা নজির নাই। আমার সময় হয়েছে, কাজ করতেছি, কাজের যদি মূল্যায়ন পাই নিশ্চয় বলতে লাগবে না যে আপনারা আরেকবার আমাকে সেবা করার সুযোগ দেন। কাজ যদি করি আর কাজ যদি সত্যিকারের করি, কাজ করি, কাজের মূল্যায়নটা আপনারা দিবেন। আর আজকে আরও একটা কথা বলছি যে এই যে বাইপাস যেটা আছে, ওই বাইপাসটা আপনার এই ISBT টেনে সোনাবাড়ি ঘাট পর্যন্ত আগামী পূজার মৌসুমের আগে আগে ওই রাস্তাটা বাইপাস দেওয়া, মানে আপনার পাস দেওয়া। প্রাণঘাতী হামলার অভিযোগ করে থানায় দায়ের হয়েছে একটি মামলা। মামলাটি করেছেন নুরুল হক লস্কর ও মিনারা বেগম লস্কর। ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত পানগ্রাম জিপির কেচরিকুলে। মামলায় নুরুল ও তার স্ত্রী মিনারা নিজামুদ্দিন জালাল উদ্দিন আব্দুল হাকিম ও তাজ উদ্দিনকে তাঁদের উপর প্রাণঘাতী হামলার জন্য অভিযুক্ত করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার পুলিশ আধিকারিক BN বৈশ্য। ঘটনা হইল আজকে দুপুর 2:50 তোমার বাড়ির তাজ উদ্দিন নিজাম ড্রাইভার আর জলাল উদ্দিন আর আব্দুল হাকিম নামে 4 জন মানুষ আইসে, আই আমার ডাকাডাকি করে তোরে মারি লিতাম, কই লাঠি উঠি দেখছি তারা রাত, দেখি আমি ডরাইয়া গেছি, দা লাঠি তারা লইয়া আইসে, আমি ডরাইয়া ভীষণ দিক দিকে বাগিছি। এরপরে তারা ইয়ে আমার গরুর বাঙ্গিছি, আমার গরুর বিছনা পত্র ওইগুলো জো করে লইছে, উল্টাই ফালাই ইয়া সানা বিড়া করে ইয়া আমার গরু বিছনার তলে আসলো টাকা 10,000 এটাও লইয়া গেছে গিয়া। সকালে দুপুরে 2:50 তারা নিজাম আর আব্দুল হাকিম জলাল তাজউদ্দিন তারা আইসে স্বামী আমার স্বামীর লগে অত্যাচার করা, দাউ লাঠি উঠি দেখি আমার স্বামী তাই গরম আমার এলে তারা তাই হিসের দুয়ারে দিবাসিয়া গেছেন, বাদে ভাতর উত্তর লইয়া তারা এটাই তো হরছেন, গরফে মানুষ নাই দেখিয়া এটাই তো হরছেন করিয়া তারা, এরপরে আমার স্বামী তাই থানাত গেছেন গিয়া। সাম্প্রতিক অতিবৃষ্টিতে প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন বদরপুর শ্রীমন্ত কানিশাইল জিপির মৎস্যজীবীরা। মাছ চাষ করে জীবিকা নির্বাহ করা এলাকার একাংশ বাসিন্দার ফিশারিগুলো বৃষ্টির জলে তলিয়ে যাওয়ায় মাছের পোনাগুলো ফিশারি থেকে বেরিয়ে যায়, ফলে প্রবল লোকসানের সম্মুখীন হয়েছেন তারা। জিপির 6, 9 এবং 10 নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী আবু বক্কর সোহেল আহমেদ আব্দুল মালিকরা জানান, মাছ চাষ করে অর্জিত অর্থেই তাদের সংসার চলে, কিন্তু বৃষ্টি তাদের সব শ্রম পণ্ড করে দিয়েছে, তার উপর তাদের নেই কোনো ফিশারি ইন্স্যুরেন্সও, ফলে বর্তমানে তারা উভয় সংকটে পড়েছেন। বিষয়টি নিয়ে তারা বিভাগীয় কর্তৃপক্ষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রহিমপুর নিবাসী শ্রীমন্ত হানিশাল জিপির 10 নম্বর ওয়ার্ডর
আমার ছোট্ট একখেরি একটা ফিশারি, যে ফিশারিটা গত 2 তারিখের ভারি বৃষ্টিপাতে সম্পূর্ণ মাছ ধুয়ে নিছে গিয়া। যার কারণে আমি গরিব মানুষ, আমি সরকারের কাছে আবেদন করি আর আমার এই ক্ষতিটা যদ্দূর সম্ভব সাহায্যের লাগে আমি আবেদন করি। আমাদের এখানে 3টা ফিশারি আসলো, আমরা অনেক কষ্ট করিয়া বাইরের থেকে রিজারাজা করিয়া যাও, তোরা তো টুকটাক টাকা পয়সা জমাইয়া কিছু করার নাই। তো ফিশারি আজকাল বিজনেস, তোরা ফিশারি বিজনেস তোরা উন্নতি হবে বলিয়া আমরা এই ফিশারি করলাম। এখানেও একটা, এই যে একটা ফিশারি আছে, এখানে একটা, এখানে একটা ফিশারি, এখানে ফিশারি করলাম। অনেক দিন থেকে মোটামুটি টুকটাক হিসাবে আমরা খালি গরো খালি টুকটাক হিসাবে এই ফিশারির উন্নতি হিসাবে। বিদ্যুৎ বিভাগের 2 SDO সোনাই থানার 1 SI সহ 19 জনকে অভিযুক্ত করে মিথ্যে মামলা দায়ের করায় সাতরাকান্দি জিপির বাসিন্দা হাজিরা বেগম বড়ভূঁইয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, হাজিরা বেগমের বাড়ির সীমানায় থাকা বৈদ্যুতিক খুঁটির নিচে নালা খনন করলে খুঁটি পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে অবগত করলে 2 আধিকারিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে খুঁটিটি পুনঃস্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে হাজিরা বেগম 19 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন, যা খুবই নিন্দনীয়। হাজিরা বেগম বড়ভূঁইয়া সাতরাকান্দি পার্ট 2 ডটার অফ লেট হারিসুদ্দিন বড়ভূঁইয়া একটা এলিগেশন আনছেন যে আমরা ডিপার্টমেন্টের SDO সাইট ইঞ্জিনিয়ার এবং সোনাই থানার ASI বর্ণালী চৌহান এবং একজন কনস্টেবলের উপস্থিতিতে যে ওর ঘরে আক্রমণ করেছি, ওকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং গাছ গাছালি কাটা হয়েছে, বেড়াগুলো বাঁধা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। ঘটনার বিবরণটা হলো যে আমাদের ওখানে ইলেকট্রিকের পোল ছিল বিগত 12-13 বছর থেকে, তো লাস্ট 1 মাস আগে ইলেকট্রিকের পোলটাকে একদম মানে নিচের দিকে গর্ত করে একদম তেড়া বেঁকা হয়ে ইলেকট্রিক্যাল পোলটা পড়ে যাচ্ছিল। তো আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একটা কমপ্লেন দিয়েছি। এরপরে ডিপার্টমেন্ট সোনাই থানার ASI মহাশয় এবং একজন কনস্টেবলকে নিয়ে এসে কুটিটা স্বীকার করে দিয়ে গিয়েছে, অতটুকু পর্যন্ত ছিল। এরপর এরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে গিয়েছি। ইনফ্যাক্ট এখানের মধ্যে 2-4 জন লোক উপস্থিত ছিল না, এরার নামও কিন্তু FIR-এ উনি দিয়ে দিয়েছেন। তো বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ওরা বললো যে এটা তো সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকেও এখানে মামলা দিয়ে ইনভলভ করা হয়েছে, এটা একদম মানে ভুয়া মামলা। কাটিগড়া বিধানসভা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপ সংঘটিত হচ্ছে, চুরি ডাকাতি থেকে শুরু করে খুনের ঘটনাও কাটিগড়া অঞ্চলে ইদানিং বেড়ে গিয়েছে। এর ফলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট কংগ্রেস নেতা তথা সমাজকর্মী শরীফুজ্জামান লস্কর। শুক্রবার তিনি ভৈরবপুর গ্রাম পঞ্চায়েত সভাপতি দীপন রায়কে সঙ্গে নিয়ে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এবং দক্ষিণাঞ্চলের DIG দিলীপ কুমারদের সঙ্গে দেখা করে এ ব্যাপারে আলোচনা করেন। তারা কথা বলেন পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের সঙ্গেও। আলোচনায় কাঠিগড়ার ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উত্তরণ ঘটানো যায় সে ব্যাপারে কিছু পরামর্শ দেন শরীফুজ্জামান। তিনি কাঠিগড়াকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পুলিশের ইতিবাচক পদক্ষেপ কামনা করেন। প্রথমত একদিকে হচ্ছে যে স্পর্শকাতরতা, অন্যদিকে হচ্ছে যেটা আইন শৃঙ্খলা, যে আইন শৃঙ্খলা আজকে যেটা তোলানিতে এই অবস্থার মধ্যে দিয়ে আজকে একটার পরে একটা আজকে বিভিন্ন, যেমন আজকে লোকমুখী অনেক কথা যেটা আমরা বিগত দিনে যেটা আমরা দেখেছি, এর মধ্যে লরি বোঝাই ট্রাকের কথা যেটা এবং কয়লা নিয়ে সেদিক দিয়ে যায়, এবং যেটা যেটা ইয়ে আছে যেগুলো ট্রাক আছে সেই ট্রাকের যেটা বৈধ কাগজ, সেই বৈধ কাগজের কথাও আমরা সেটা শুনেছি বিগত দিনেও, আমরা যেটা শুনেছি সেদিক দিয়ে ক্রস করেছে, অতিক্রান্ত করেছে। এরপরে যেগুলো ট্রাক আছে সেই ট্রাকগুলো আবার বুঝাই যেটা যেটুকু ওজন নেওয়ার কথা তার থেকে বেশি ওজন নিয়ে এবং ট্যাক্স ফাঁকি দিয়ে সে অনেক কথা যেটা পত্রপত্রিকায় সেটা যে মানে বেরোচ্ছে। তো আজকে অত্যন্ত পরিতাপের ব্যাপার এই কাটিগড়াকেই আজকে বিভিন্নভাবে সেই যেটা একটা ঔপনিবেশিক, সেই ঔপনিবেশিকভাবে কাটিগড়াতে এবং কাটিগড়ার যে আজকে সমস্যার যেটা সেই সমস্যার মহামারীর রূপ ধারণ করছে, অন্যভাবে যদি আমরা দেখি সেই অন্যভাবে সেই কাটিগড়ার আজকে যে যেটা আইন শৃঙ্খলা
আমরা বিগত দিনে যেটা ঘটনা ঘটেছিল সেই বিগত দিনের ঘটনার পর আমাদের জেলা পুলিশ সুপার এবং যেটা জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি ভৈরবনগরের যে ঘটনা সেই ভৈরবনগরের ঘটনার পর আপ্রাণ চেষ্টা করে সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বা পাটরিটিলার ঘটনার পর সেখানে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এবং প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের উদ্যোগে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে উদ্যোগ সেই উদ্যোগটা আমরা দেখেছি। আমি ডিআইজি মহাশয়ের সঙ্গেও দিলীপ কুমার দেব মহাশয়ের সঙ্গে আমি আলোচনা করেছি ডিআইজি মহাশয় এবং এখন কাছাড়ের জেলা শাসক শ্রীমতী কীর্তি জলি মহাশয়ের সঙ্গে দেখা করে ওনাকে সবকিছু অবগত করেছি। করোনা দুর্যোগ এবং লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গ্রাহক সুরক্ষা সমিতি। শুক্রবার সমিতির স্থায়ী সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী কাছাড়ের জেলা শাসকের সঙ্গে দেখা করে এ মর্মে একটি দাবি সংবলিত স্মারকপত্র প্রদান করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে মহামারীর সময় বাজার হ্রাস যাতে প্রশাসনের নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যবস্থা করা উচিত। এ ব্যাপারে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নিতে তিনি আহ্বান জানিয়েছেন। সমিতির পক্ষ থেকে কাছাড়ের জেলা উপায়ুক্ত মহোদয়ের সঙ্গে দেখা করে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। এই স্মারকলিপিতে মুখ্যত ছিল যে এখানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার কিছু কিছু জিনিসের মূল্যবৃদ্ধি, পাশাপাশি পিডিএস সিস্টেম অর্থাৎ গণবণ্টন ব্যবস্থায় বিভিন্ন এলাকার মানুষরা আটা না পাওয়া, তারপর হচ্ছে আজকে এই যে সিচুয়েশনে আমরা যে সময় বাজারে যাই সাধারণ ক্রেতারা, তখন আমরা দেখতে পাই যে এই যে মাছের আকাল বলবো না, মাছের অগ্নিমূল্য, সাধারণ মানুষ শিলচরে মাছ খাওয়া ভুলে গেছে। তো এই ব্যাপারগুলোতে যাতে ডিসি মহোদয়া খুব ইমিডিয়েটলি লক্ষ্য রেখে এ ব্যাপারে ভিজিলেন্স করার ব্যবস্থা করেন এবং এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। ভাটির কোপা সমবায় সমিতির সভাপতি দক্ষিণারঞ্জন চন্দ ও সচিব রঞ্জিত রায়ের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমিতির গ্রাহক ও শেয়ার হোল্ডাররা। তারা বলেন, দুর্যোগের এ সময়ে গুয়াহাটি হাইকোর্ট এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের নির্দেশে সমিতির সভা স্থগিত রাখা হয়, আর এই সভা স্থগিতের বিষয়টি নিয়ে নোংরা রাজনীতির আশ্রয় নেওয়া হচ্ছে, যা মোটেই কাম্য নয়। তারা এদিন সমিতির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে সহযোগিতার পরামর্শ দিয়েছেন। মাননীয় হাইকোর্টের আদেশ মর্মে মরণবিধি করোনা ভাইরাসের জন্য এই সভাটি স্থগিত রাখা হয়েছে মহামান্য হাইকোর্টের দ্বারা, কিন্তু ভুল বুঝাবুঝির জন্য আমাদের জনসাধারণের ভোটে নির্বাচিত দু একজন প্রতিনিধি সমবায় সমিতিতে উপস্থিত হয়ে সম্পাদক এবং চেয়ারম্যানকে দোষারোপ করেছেন, তাহার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করোনা সংকটেও স্বস্তির খবর, রাজ্যে সুস্থতার হার 48%, জানালেন হিমন্ত। উপর্যুপুরি দায়ের কোপে গুরুতর আহত প্রবীণ নাগরিক, চাঞ্চল্য শিলচর মালুগ্রামে। কাজ করলে জনতার প্রতিদান দেবেন, দুটি পূর্ত সড়কের সূচনা করে বললেন আমিনুল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।